এবার একের পর এক রেকর্ড ভেঙে চলেছে সাকিব খানের তুফান সিনেমা। ইতিমধ্যে সিনেমাটি 20 বছর রেকর্ডও টপকে গেছে। এখন পর্যন্ত কত টাকা আয় করেছে সিনেমাটি সে বিষয়ে দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে। তুফান সিনেমা ঈদের দিন মুক্তির পর থেকে রয়েছে আলোচনার শীর্ষে। ঈদের দিন থেকেই দেখা গেছে প্রতিটি সিনেমা হলে উপচে পড়া ভিড়। এরই মধ্যে ঈদের দিন অর্থাৎ 17 তারিখে সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে 42 লক্ষ টাকা, দ্বিতীয় দিন 72 লক্ষ টাকা এবং তৃতীয় দিন আয় করেছে 75 লক্ষ 51 হাজার টাকা। মোট 3 দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে 1,89,51,000 টাকা এবং চতুর্থ দিন সহ এটা দাঁড়াতে পারে 2,64,00,000 টাকায়। সিঙ্গেল স্ক্রিনগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই সিনেমা। সিঙ্গেল স্ক্রিনগুলোতে ঈদের দিনে আয় করেছে 70 লক্ষ টাকা, ঈদের দ্বিতীয় দিনে আয় করেছে 90 লক্ষ টাকা এবং ঈদের তৃতীয় দিন আয় করেছে 1,20,00,000 টাকা। 3 দিনে মোট আয় করেন 2,70,00,000 টাকা, অর্থাৎ চতুর্থ দিন সহ এটার আয় দাঁড়াতে পারে 3,80,00,000 টাকা। সুতরাং তুফান সিনেমা মোট আয় করেন 6,44,00,000 টাকা। সো ভিউয়ার্স, তুফান সিনেমা কি আসলেই পারবে প্রিয়তমার রেকর্ড ভেঙে দিতে? জানিয়ে দিন কমেন্ট করে।